আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কতগুলো আন্তর্জাতিক সংগঠন, ইসলামী সংগঠন, যেগুলোকে পশ্চিমা দুনিয়াতে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয় এবং এই সংগঠনের সঙ্গে যারা জড়িত বা এই সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত সাহায্যকারী, তাদের সবাইকে পশ্চিমারা ঢালাওভাবে দায়ী করে এবং তাদেরকে পরিহার করে। তো এমনি একটি যেটা সংগঠন, সেই সংগঠন হলো হিজবুত তাহরির। এখন হিজবুত তাহরির নামক যে সংগঠনটির বাংলাদেশে অস্তিত্ব আছে, এটা আমরা বিভিন্ন সময়টিতে আওয়ামী লীগ জমানাতে শুনেছি যে হিজবুত তাহরির অমুক ধরা পড়েছে, অমুক ধরা পড়েছে, এরা এই জঙ্গি করছে, এরা খেলাফত কায়েম করার চেষ্টা করছে, ইত্যাদি অনেক কিছু। তো আওয়ামী লীগ জমানাতে শুধুমাত্র হিজবুত তাহরির নয়, আমরা হরকাতুল জিহাদ মানে হুজি এই নামটি শুনেছি, জেএমবির নাম শুনেছি, তো জমিয়াতুল মুজাহিদিন এরকম কিছু একটা, আরও অনেকগুলো সংগঠন। তো এই সকল সংগঠনকে ধরার জন্য প্রায়ই ডিবির পক্ষ থেকে অপারেশন চালানো হতো, র্যাবের পক্ষ থেকে অপারেশন চালানো হতো এবং পুলিশের একজন কর্মকর্তা হারুনের আগে, যিনি ডিবির মহানগর ডিবির প্রধান ছিলেন, জনাব মনির, যিনি ডিবি মনির নামে সমধিক পরিচিত, কিন্তু ডিবিতে হারুন সাহেব এসে, মানে তিনি ভাতের হোটেল করে বিভিন্ন রকম যাকে বলা হয় নায়ক নায়িকাদেরকে, রাজনীতিবিদদেরকে তার অফিসে নিয়ে নানা রকম কর্মকাণ্ড করার ফলে ডিবি হারুন এত ফেমাস হয়ে যান বা এত ভাইরাল হয়ে যান যে তার আগে একজন ডিবি মনির ছিলেন, এটা অনেকে ভুলে যান। কিন্তু বাংলাদেশের এই ইসলামী জঙ্গিবাদ বলেন, অন্য যা কিছুই বলেন, পলিটিক্যাল দমনপীড়ন বলেন, ডিবি অফিসকে ব্যবহার করে শেখ হাসিনার যদি কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, সেই মাস্টার প্ল্যানের মাস্টার মাইন্ড ছিলেন জনাব মনির, যাকে সবাই ডিবি মনির হিসেবে আখ্যায়িত করে। তো তিনি ছিলেন স্বল্পভাষী, স্মিত হাস্যময় এক যুবক, চমৎকার হেসে হেসে কথা বলতেন, নম্র, ভদ্র এবং মিডিয়া বান্ধব। ফলে কি হলো, তিনি কাজ করে গেছেন কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে তার কোনো এনিমিটি তৈরি হয়নি, বা মিডিয়া বলেন বা অন্য যারা বলেন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মূলত কেউ কোনো কথাবার্তা বলেনি, ডিউ টু হিজ পার্সোনাল প্রেজেন্টেশন অ্যান্ড গুড বিহেভিয়ার। তো পরবর্তীতে যেটা দেখা গেল যে এই ঘন ঘন বিভিন্ন জিহাদি সংগঠনের সন্ধান লাভ, তারপর তাদেরকে ধরা, এই বিষয়গুলো নিয়ে একই সাথে ডিবি অফিস, সিআইডি, পুলিশের অন্যান্য বিভাগগুলো, থানাগুলো, তারপর র্যাব, এর বিভিন্ন সংগঠনগুলো পরস্পরের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছিল। এর কারণ হলো এরকম একটা অপারেশন সাজাতে পারলে সেই অপারেশন দমন থেকে শুরু করে সেখানে একটা বেশ লেনা দেনার ব্যাপার ছিল। প্রথমত এরকম একটা অপারেশন পরিচালনা করার জন্য টাকা পাওয়া যেত সরকারের পক্ষ থেকে, দ্বিতীয়ত যাদেরকে গ্রেপ্তার করা হতো এখানে একটা গ্রেপ্তার বাণিজ্য ছিল, তৃতীয়ত যদি শেখ হাসিনার পছন্দ হতো যে কাজটা ভালো হয়েছে তাহলে তার কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া যেত, এটি যদি সত্যিকার অর্থে কিছু একটা হতো আন্তর্জাতিক অঙ্গনেও যাকে বলা হয় এটার একটা অ্যাকসেপ্টেবিলিটি ছিল, গ্রহণযোগ্যতা ছিল। ফলে আওয়ামী লীগ জমানাতে সেই যে জঙ্গি নাটক, সেই জঙ্গি নাটকটা বেশ রমরমা ছিল। আমি পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ পরবর্তীতে আমরা রীতিমতো এগুলো দেখে দেখে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম এবং আমরা মনে করতাম যে এই পুরোটাই আসলে নাটক, এর মধ্যে বাস্তবতার কোনো কিছু নেই, মনির সাহেব যা কিছু করছেন সবই যাকে বলা হয় আলেমুল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করছেন। এই গেল একটা। দুই নম্বর হলো এই জঙ্গি নাটকের সাথে যখন শিবিরকে জড়িয়ে ফেলা হলো এবং শিবিরের অনেক মেধাবী বা জামাতের অনেক ভালো মানুষ, বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ, মর্যাদাবান, তাদের সবাইকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হলো, এমনকি মহিলারা, তারা হয়তো ওই শিবিরের প্রচার প্রোপাগান্ডা করছিল যেটা তারা এখনও করে, দাওয়াতি কর্মকাণ্ড বা সাংগঠনিক কর্মকাণ্ড করছিল, সেখানে গিয়ে দেখা গেল 200 মহিলাকে ধরে নিয়ে গেল। এরপর দেখা গেল যে কওমি লাইনের বিখ্যাত আলেম ওলামা যারা ওয়াজ করেন, মাহফিল করেন, একটা মাদ্রাসা পরিচালনা করেন, তো এর মধ্যে ধরেন মামুনুল হক সাহেব আছেন, লালবাগের দুটো গ্রুপ ছিল, একটা গ্রুপ হলো সরকারের ঘনিষ্ঠ মাওলানা আহমেদ শফির সন্তান এবং
যাকে বলা হয় মুফতি ফয়জুল্লাহ, তারা সরকারের সাথে ছিল। তাদের যে প্রতিপক্ষ যারা ছিলেন মুফতি সাখাওয়াত আল রাজি, তিনি, তারপরে চট্টগ্রামের হারুন এজাহার, মুফতি এজাহার সাহেবের ছেলে হারুন এজাহার, তারপরে মাওলানা মামনুল হক, এরা খুব ঘনিষ্ঠ বন্ধু, এরা সব ঘনিষ্ঠ বন্ধু। তো এদেরকেও ঠিক এই জঙ্গি নাটকের কবলে ফেলে তাদেরকে সেই মুফতি ফয়জুল্লাহদের মতো গৃহপালিত বানানোর চেষ্টা করা হলো। তারপরে সেখানে ব্যর্থ হয়ে আবার তাদেরকে জেলখানাতে পাঠানো হলো, এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই মানুষগুলোকে জেলখানায় রাখার ফলে তাদের যে লক্ষ লক্ষ ভক্ত, ছাত্র, মুরিদ, তাদের মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, এমন একটা অভিশাপ সৃষ্টি হয়ে গেল, যার কারণে কি হলো যে এই জঙ্গি কর্মকাণ্ড এখানে যতটুকু সততা ছিল, যতটুকু যাকে বলা হয় বাস্তবতা ছিল, পুরোটাই নাটকে পরিণত হয়ে গেল। তো সেই অবস্থাতে ইউনূস সরকার ক্ষমতায় এলো। আসার পরে আমরা প্রথমে এটাকে সাধারণ আম জনতা আমরা সবাই ধরে নিলাম যে এটা একেবারে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, বিপ্লব। দ্বিতীয়ত আমরা মনে করলাম যে এই ঘটনার সঙ্গে জামায়াত ইসলামী, বিএনপি, রাজপথের অন্যান্য যে সকল দল আছেন সকলেরই অংশগ্রহণ আছে। কিন্তু আমাদের এই মোহ কাটতে আসলে 4-5 দিন সময় লাগলো। উইদিন আগস্ট মাসের 10 তারিখের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এখানে ইসলামী ছাত্র শিবির এবং জামাত মূলত এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর 3-4 তারিখের দিকে এসে বা আগস্ট মাসের 1 তারিখের দিকে এসে জনাব তারেক রহমান সাহেব এবং যাকে বলা হয় বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য, লোক দিয়ে, জন দিয়ে বিভিন্ন জায়গাতে। কিন্তু এটার যে সত্যিকার অর্থে যেটাকে বলা হয় একেবারে যদি এটা আরও খারাপ অবস্থাতে যেত, অর্থাৎ বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো ঘটেছে যেগুলো এখন আলোচনা হচ্ছে আমি এখানে বললাম না, সেই কর্মকাণ্ডের সঙ্গে আসলে বিএনপি জড়িত নয়। এরা অনেক দীর্ঘদিন যাবত তারা সেই প্ল্যানগুলো করছিল, যে ধরনের এখানে ক্যাজুয়ালিটিগুলো হয়েছে। তো যা হোক, এখন এটা হওয়ার পর যখন 10 দিন পরে আমরা বুঝতে পারলাম যে না, এখানে আসলে এটা ম্যাটিকুলাসলি এই ঘটনাগুলো ঘটেছে পূর্ব পরিকল্পিতভাবে এবং দীর্ঘদিন প্ল্যান নিয়ে, এবং সেই প্ল্যানের সঙ্গে যে হিজবুত তাহরির নামক একটি সংগঠন থাকতে পারে, এটি এই ইউটিউবারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে সবার মধ্যে প্রথম যিনি বললেন, তিনি হলেন এই মুফাসসিল ইসলাম। উনি প্রবাসী একজন ইউটিউবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। তো বিভিন্ন কারণে তিনি আলোচিত, সমালোচিত, অনেকের কাছে বিরক্তির বিষয়, কিন্তু হি ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি বললেন যে এই ঘটনাটা ঘটিয়েছে মূলত হিজবুত তাহরির এবং এখানে ডক্টর ইউনূসকে মূলত তারাই পরিচালনা করছে। তো এরপর থেকে সবাই বলা শুরু করলেন, অনেকেই বলা শুরু করলেন, খোঁজার চেষ্টা করলেন, এবং খুঁজতে খুঁজতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে মাস্টার মাইন্ড হিসেবে আমেরিকাতে নিয়ে গেলেন, পরিচয় করাই দিলেন, পশ্চিমা মিডিয়া এবং দেশীয় গণমাধ্যম থেকে শুরু করে অনেকেই তার দিকে পয়েন্ট আউট করার চেষ্টা করলো যে এই লোকটি, সম্ভবত ওনার ভদ্রলোকের নাম মাহফুজ, তো তিনি হিজবুত তাহরির সদস্য, মাস্টার মাইন্ড, এবং তিনি সেই হিজবুত তাহরির কর্মী হিসেবে আওয়ামী লীগ জামানাতে গ্রেপ্তার হয়েছিলেন। তো এই পরিস্থিতিটা সত্য মিথ্যা প্রমাণ অপ্রমাণ পরের বিষয়, এটা ইউনূস সরকারের জন্য একেবারে যাকে বলা হয় খুবই বিব্রতকর একটা পরিস্থিতি, এবং পশ্চিমাদের সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কের মূলে একটা চপেটাঘাত। তো এর ফলে তিনি, মানে তার অফিস যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস, প্রধান উপদেষ্টার অফিস, বিবৃতি দিতে বাধ্য হলো যে এই যে তার যে বিশেষ সহকারী, তিনি হরকতুল জিহাদ, এই যাকে বলা হয় এই যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, এবং ইতিপূর্বে যাকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, যার ছবি দেখা হচ্ছে, এই ভদ্রলোকের সঙ্গে ওনার কোনো সম্পর্ক, এটা বুঝতে পারেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। এবং আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে ভারত তো প্রথম দিন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিরোধিতা সেটা করে আসছে, তাদের ভয় যে এখানে ইসলামী জঙ্গিবাদ বেড়ে যাবে, ইসলামাইজেশনের যে প্রক্রিয়া, খিলাফত প্রতিষ্ঠা করার যে যাকে বলা এখানে অবস্থা বা আন্দোলন, এটি আফগানিস্তান বা পাকিস্তানের চেয়ে প্রবল হবে। এর কারণ হলো পাকিস্তান এবং আফগানিস্তান পৃথিবীর
সভ্যতম দেশ। আপনি চিন্তা করেন, আলেকজান্ডার সেখানে এসেছেন এবং আলেকজান্ডার আফগানিস্তানের রাজকুমারীকে বিয়ে করেছেন। তো আজ থেকে 2700 বছর আগে আফগানিস্তানের সোসাইটিটা কতটা ডেভেলপ ছিল, যে সারা দুনিয়াতে যেখানে যেখানে আলেকজান্ডার গিয়েছেন, যেখানে তিনি দখল করেছেন, রাজ্য জয় করেছেন, সেখানকার রাজকুমারীরা এমনি তার শয্যাসঙ্গী হয়েছেন, কাউকে তার বিয়ে করতে হয়নি। কিন্তু আফগানিস্তানে এসে তিনি রোকসানা, যে রাজকুমারী রোকসানা, তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। এক আবার দেখুন, এই যে আমরা যে মহাভারতের যুদ্ধ, সেই মহাভারতের যুদ্ধের যার কারণে এই যুদ্ধটা শুরু হলো সেটা হলো রাজকুমারী গান্ধারী। তো রাজকুমারী গান্ধারী ছিলেন কে? এই আফগানিস্তানের যে এখন কান্দাহার এই এলাকার যে রাজা, সেই রাজার কন্যা। এবং সেই গান্ধারীকে যখন সেই ভারতবর্ষে নিয়ে আসা হলো, তখন তাকে বলা হয়েছিল রাজার সাথে বিয়ে হবে, তখন তারা দিয়ে দিয়েছে। কিন্তু আসার পর দেখা গেল রাজা অন্ধ। তো অন্ধ হওয়ার পরে সেই গান্ধারীর যে বোন ভাই, তার নাম হলো শকুনি, তিনি খুব মাইন্ড করলেন এবং তিনি বললেন যে এই যে তার পরিবারকে অপদস্থ করা হয়েছে, এটার প্রতিশোধ নিতে হবে। এবং সেই প্রতিশোধ নেওয়া থেকেই সেই পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ শুরু হয়, যাকে মহাভারতের যুদ্ধ। এই হলো আফগানিস্তান। ওখান থেকে আসে পাকিস্তান, সেখানে আরও সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। আলেকজান্ডার যখন এসেছিলেন তখন পৃথিবীর সবচেয়ে বড় এবং একমাত্র বিশ্ববিদ্যালয় সেটা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই পাকিস্তানে ছিল। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, 5000 বছরের পুরনো সভ্যতা, এবং সেখানে চারতলা বিল্ডিং ছিল এবং চারতলাতে আধুনিক বাথরুম ছিল এখনকার মতো, শহরের ব্যবস্থা ছিল। তো সেই জাতিসত্তার মধ্যে আপনি যতই ইসলামাইজেশন করার চেষ্টা করেন, উগ্রবাদ জঙ্গিবাদ সেখানে ঢুকানোর চেষ্টা করেন, আসলে সোসাইটির ভিতর গিয়ে দেখবেন তারা কিন্তু অনেক লিবারেল। ওখানে যেটা আছে সেটা হলো মানে ফিউডাল সোসাইটি, স্থানীয় যাদের প্রভাব আছে, বংশ আছে, যেমন কেউ হয়তো পাঠান, কেউ হয়তো আফগান, কেউ হয়তো সিন্ধি, এই জিনিসটা প্রবল। ইসলাম ওখানে মানে ইসলামের জন্য সেখানে জঙ্গিবাদ, সেটা কিন্তু পাকিস্তানে আফগানিস্তানে নেই। কিন্তু আমাদের দেশে হলো কি, আমাদের তো ওরকম কোনো অস্তিত্ব নেই, আমাদের পুরোটাই হলো একটা দ্রাবিড় সভ্যতা। এই দ্রাবিড় সভ্যতার কারণে আমাদের এখানে গোত্রকেন্দ্রিক, বংশকেন্দ্রিক, অঞ্চলকেন্দ্রিক কোনো যুদ্ধ সংঘাত মারামারি কোনোদিন হয়নি। তা আমাদের এখানে কাজেই ধর্ম নিয়ে এখানে মারামারি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এমনকি সৌদি আরবের চেয়েতে বেশি, ইরাকের চেয়েতে বেশি। তো এটা পশ্চিমারা জানে, ভারত জানে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। তো এই কারণে হচ্ছে কি, এখানে সেই কোনো ধর্মীয় জাতিগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক করুক কেউ, এটা পশ্চিমারাও চায় না, আর যাকে বলা হয় ভারতেও চায় না। এবং এই কারণে তারা সবসময়টাতে বিএনপি বা জামাতকে অ্যাভয়েড করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে পশ্চিমারা যেভাবে বানিয়েছেন বা যেভাবে তাকে সাজিয়েছেন, যেভাবে বসিয়েছেন, তার সঙ্গে হঠাৎ করে যে ইসলামপন্থী দলগুলোর যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই যা কিছু ঘটছে, সেটা তাবলিগ নিয়ে হোক, হেফাজত নিয়ে হোক, জামাত নিয়ে হোক, পীর মাশায়েখদের নিয়ে হোক, মাজার নিয়ে হোক, আপনি গিয়ে দেখুন পুরো সময়টা সেটা হরকাতুল জিহাদ নিয়ে হোক কিংবা অন্য যে সংগঠনগুলো রয়েছে সেগুলো নিয়ে হোক, তো এই জিনিসগুলো মানে ঘটার ফলে এই উইদিন জাস্ট 2 মান্থস, লাস্ট প্রথম এক মাস তো মধুচন্দ্রিমা গিয়েছে, পুরো আগস্ট মাসটা, সেপ্টেম্বর অক্টোবর মাস এই আর এই নভেম্বর, এই জাস্ট এই কয়দিন, এই পুরো এই সময়টার কারণে দেখা গেল যে পশ্চিমা দুনিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং এই দূরত্বের কারণে কি হচ্ছে, ওই যে আওয়ামী লীগ জমানাতে যেটাকে আমরা নাটক বলতাম, কিংবা বিএনপি জমানাতে যেটাকে আমরা মিডিয়ার সৃষ্টি বলার চেষ্টা করতাম, সেটা এখন এই সময়টিতে এসে পশ্চিমারা নাক